network the solution for humanity আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আল্লাহ রসুল হিল করিম ও আল্লাহ আলহি ও সাহবিহি আজমাইন প্রিয় দর্শক আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম ধর্ম ব্যবসায়ীদের কিছু অর্থ উপার্জন যা আসলে বৈধ না তাদের ব্যাপারে সতর্ক হন সাবধান হন তাদেরকে আপনারা সাবধান করুন এই ব্যবসা থেকে আপনি নিজে সম্পর্ক মুক্ত হন এবং তাদেরকেও সম্পর্ক মুক্ত করুন এরকমই একটা ব্যবসা আছে যেখানে মানুষ টাকা পয়সা ব্যয় করে এবং এক শ্রেণীর মানুষ তাতে টাকা পয়সা উপার্জন করে ঘর বন্ধ করা ঘর বন্ধ করা যখন কোনো ঘরে অশান্তি চলে আর সাধারণত ঘরে অশান্তি চলে অভাবে নচেত স্বভাবে দেখবেন যে ঘরে অশান্তি চলছে সে ঘরে নিশ্চয়ই অভাব আছে আর না হয় সে ঘরের লোকের স্বভাব হলো এইভাবে ঝগড়া করা মুরগি লড়াই করা এখন যদি কোনো ঘরে অশান্তি আসে ঘরে রোগ লেগেই থাকছে এককে ধরছে এককে ছাড়ছে এককে ধরছে এককে ছাড়ছে পয়সা খরচ হয়ে যাচ্ছে পয়সা উপার্জন হচ্ছে না আয়ে বরকত নেই শুধু ব্যয় সেই সময়ে অনেক ঘরওয়ালা মনে করে যে আমার ঘরে কিছু ঢুকেছে আর তার জন্য ঘর বন্ধ করতে হবে ঘর বন্ধ করবেন কোন দিক দিয়ে আপনার জানলা বন্ধ করলেন দরজা বন্ধ করলেন আর আকাশের দিকটা কি করে বন্ধ করবেন বলছে হ্যাঁ ঘর বন্ধ করা হবে তাবিজ তুবজ দিলে পরে ঘর বন্ধ হয়ে যাবে তো জানলা দরজায় তাবিজ লিখলে শয়তান ঢুকবে না বা ব্যবহারকাতি ঢুকবে না বা কোনো অসুখ বিসুখ রোগবালা ঢুকবে না আর এই সামনের দিকে যে ঢুকবে তো বলছে না ঢুকবে না ওই যে আপনারা বলেন না কাতার সোজা করো আর বিলিয়ে দাঁড়াও ফাঁক রেখো না ফাঁক থাকলে পরে শয়তান ঢুকে যাবে তো শয়তান ফাঁকে ঢুকবে আর আগে পেছনে থাকতে পারবে না শয়তান তো আগেও থাকতে পারে পেছনেও থাকতে পারে তো মাঝখানে ঢুকবে কেন এই যুক্তি দিয়ে তারা ঘর বন্ধ করে আর বলে কি যে ঘরের দরজায় দরজায় যদি তাবিজ লটকে দেওয়া হয় ঘরের কোণে যদি ভাঁড় পুঁতে দেওয়া হয় ওই যে তাতে ভাঁড়ে জানেন তো কি কী থাকে সিঁদুর হ্যাঁ তারপরে কি কি বড় দুঃখের বিষয় আমি জানি বা আপনারা জানেন যে অনেক কিছু আমাদের পার্শ্ববর্তী পরিবেশ থেকে এসে আমাদের ঘরে ঢুকেছে আপনারা পাড়াগ্রামে যারা গেছেন দেখেছেন পাড়াগ্রামে যে সমস্ত মাটির ঘর মাটির ঘরের কাঠের ছাউনি বা চালের ছাউনি কাঠের যে আপনার এ থাকে করি থাকে সেই কড়িকাঠে লক্ষ্য করবেন সিঁদুর দিয়ে কিছু লেখা আছে দেখবেন খেয়াল করে করি যেটা মেন কাঠ যেটা যার উপরে চালটা আটকে থাকে টিনের চাল কিংবা খড়ের চাল দেখবেন সেখানে সিঁদুর দিয়ে কিছু লেখা আছে সেটা কি এই সিঁদুর থেকে এলো এই সিঁদুর কি আমাদের সিঁদুর তো আমাদের কাজের কিছু না দোকানে দোকান খুলেছে শুভ খাতা হবে কি বলে এটাকে বছরের নববর্ষের হাল খাতা হাল খাতা হবে দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে ধূপ ধুনো দিয়ে আ তারপরে দেখবেন দরজায় আম পাতা ঝুলিয়ে দিয়ে সিঁদুর দিয়ে কী সব আঁকা বাঁকা লেখা ইত্যাদি হয় এটা কি আমাদের পাশ থেকে এসেছে দোকান খুলে বসলো দোকানে বসার সময়ই পাল্লাতে পানি ছিটিয়ে দিল ধূপবাতি জ্বালিয়ে দিল ধূপটা নিয়ে এখানে এদিক ওদিক করে আ নম নম নমস্তে এসব করলো এসব কি আমাদের ওখান থেকে এসেছে অন্ধভাবে শিখেছি ওরা করে আমরা করছি অন্ধভাবে আমরা শিরিক শিখেছি মুশিকদের কাছ থেকে এইভাবে আমরা ঘর বন্ধ করি যেখানে আমরা সিঁদুর ব্যবহার করি আমাদেরকে হুজুর কিনতে বলে আমরা কিনে নিয়ে আসি সিঁদুর নিয়ে এসো মোমবাতি নিয়ে এসো ধূপবাতি নিয়ে এসো তারপরে আরও কিছু সব আছে পেরেক পেরেক লোহা চাই দেখেন লোহা লোহা বলছিলাম না লোহাতে অনেক রাখিদা আছে আগে বলছিলাম যে সঙ্গে লোহা নিয়ে যায় কি জন্য যাতে করে জিনে দৃষ্টি আকর্ষণ না করে বা জিন না পায় কিংবা বদ নজর না লাগে ওই যে লগন ধরার সময় ব্যবহার করে লোহা এখানে জিন থেকে বাঁচার জন্য লোহা ব্যবহার করা হয় যেমন ওটা বললাম হুজুরকে ভাত দেওয়ার সময় লোহা নিয়ে যায় সাথে অনেকে কাঁচা মরিচ লঙ্কা যেটা কাঁচা লঙ্কা সাথে দেয় এটা কেন বলছে নজর আসবে না হ্যাঁ কোনো দৃষ্টি আকর্ষণ হবে না কি সব আজীব আজীব বিশ্বাস আমি বিদার দর্পণে শেষের দিকে এইসব নমুনা কিছু লিখেছি বিদার দর্পণে এখন ঘর বন্ধ করার সময়ে ঘরের চার কোণে চারটে কি দেওয়া হয় ভাঁড় পোতা হয় এবং তাতে ওই পেরেক দিয়ে সিঁদুর দিয়ে পোতা হয় আর প্রত্যেক জানলায় দরজায় ওই তাবিজ লিখে ওই যে সাতশো ছিয়াশি আর কি সব ইরিং বিড়িং নম্বর লিখে চিটিয়ে দেওয়া হয় আবার অনেক সময় করা হয় কি ঘরের মাঝখানে একটা বাঁশের লগির ডগাতে আয়না বেঁধে দিয়ে বলে ঘর বন্ধ ব্যাস ঘরের লোকেরা ঘরবাসীরা নিশ্চিন্ত যে আমার ঘর বন্ধ আর আমার ঘরে কোনো রকমের জিন আসবে না কোনো ভূত আসবে না কোনো বেবরকতি আসবে না কোনো রোগ আসবে না কোনো বালা আসবে না কোনো জ্বালা আসবে না এখন থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমধুর হবে এখন থেকে এই ঘরের আয় বরকত হুর হুর করে বৃদ্ধি পাবে তখন মানসিকভাবে এদের প্রস্তুতিও থাকবে তাই না যখন এই চিকিৎসা করিয়েছে তখন স্ত্রীও ভাববে যে না এবার ঝগড়া করলে হবে না কারণ ঘর বাঁধা আছে আর স্বামীও ভাববে যে এর সঙ্গে আর কলহ করলে হবে না ঘর বেঁধেছি এমনিতেই তখন সংসারে শান্তি আসবে ব্যাস হুজুর কত টাকা লাগবে দেন পাঁচ হাজার টাকা লাগে তিন হাজার টাকা দেন আপনি কম করেই হবে সমস্যা নেই কিন্তু এই যে পদ্ধতিটা আপনি ব্যবহার করলেন তাদের সরল মনকে এইভাবে ভুলিয়ে আপনি বুঝিয়ে দিলেন যে এই করলে আপনার ঘর বন্ধ হয়ে গেল অতএব আপনার ঘরে আর কোনো রকমের ক্ষতি হবে না এই পদ্ধতি কি ইসলামের না আপনার নিজের যদি আপনার নিজের হয় তাহলে বিদাত অথবা শিরিক শিরিক তো অবশ্যই শির্ক এবং বিদাত উপায়ে আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন ঘর বন্ধ করলেন এবং তার মাধ্যমে পয়সা খেলেন সেটা কি হালাল না হারাম নিঃসন্দেহে হারাম সির্ক এবং বিদাত ব্যবহার করে যদি আপনি এটা করেন তাহলে পরে এটা আপনি হারাম খাচ্ছেন সুতরাং ঘর বন্ধের ব্যবসা এই ব্যাপারে সকলকে সতর্ক থাকা দরকার যারা নিজেদের ঘরের বেবরকতি মনে করেন যে আমার ঘরে কোনো বরকত নেই আয়ে বরকত নেই তাদেরকে সতর্ক রাখা উচিত যে বরকত রাখার জন্য কি করা উচিত বরকত আনার জন্য কি করা উচিত ঘরে বরকত থাকছে না কেন সেটা আপনাকে জানতে হবে আর তা জানার জন্য আপনাকে সারি জ্ঞান শিখতে হবে যে ঘরে কেন বরকত আসে না শয়তান এমন এক সৃষ্টি যে মানুষের রক্ত প্রবাহিত হতে পারে সুতরাং কোন বাঁধ দিয়ে তাকে রখা যাবে যে রক্তে রক্তে সঞ্চালিত হয় রক্ত যেমন সেরাই সেরাই চলতে পারে শয়তানও তেমনি সেরাই সেরাই চলতে পারে তো তাকে আপনি বাঁধ দিয়ে কি করে আটকাবেন হুজুর বিসমিল্লা বললে আল্লাহর নামের বরকতে শয়তান আসে না আল্লাহ রসুল বলেছেন না যে বাড়ির প্রবেশ করার সময় বিশ মিল্লা বলো তাহলে শয়তান ঢুকতে পারবে না হ্যাঁ ঠিক কথাই ওটা তো সারি পদ্ধতি ও তো আল্লাহ নবী শিখিয়েছেন আল্লাহর নামের সাথে তো আপনি যে পদ্ধতিটা ব্যবহার করলেন এখানে কি আল্লাহর নাম শুধু হ্যাঁ আল্লাহর নাম নিই আল্লাহর নামের সাথে আর কি নিচ্ছেন লাইল্লাহ ইল্লাহ মুখে বলছেন আর কবরে চাদর চড়াচ্ছেন দুটো বিপরীত জিনিস না বলে আমি তো লাইল্লাহ বলছি তো লাইল্লাহ বল তার মানে কি আর তুমি করছো কি যা বলছো তার বিপরীত কাজ করছো এটা তো হতে পারে না শয়তানকে বাধা দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা যদি গ্রহণ না করেন তাহলে আপনার ঘরে বুঝতেই পাচ্ছেন যে বাসা বাঁধবেই আর বাসা বাঁধার জন্য শয়তান আপনার বাড়িতে প্রবেশ করার জন্য বিভিন্ন জিনিস আছে তার জন্য শয়তান আপনার ঘরে আসে যেমন মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম বলেছেন প্রত্যেক ঘণ্টির সাথে শয়তান থাকে তাই না তার মানে বাজনার সাথে শয়তান থাকে যে বাড়িতে টেপ রেডিও টিভি নেট বাজনা ঝমঝমে আওয়াজ আর চলছে ছমছমে হিন্দি বাংলা গান চলছে আর বাজনার সাথে শয়তান থাকে তাহলে আপনি ঘর বন্ধ করলেন আর আপনার ঘরের ভেতরে এইসব চলছে শয়তানের জিনিসগুলোই চলছে তাহলে আপনার ঘর থেকে শয়তান যাবে না শয়তান আকর্ষণ হবে আরও আকর্ষণ হবে না হবে না শয়তান আকর্ষণ করার যন্ত্র আপনি ঘরের ভিতরে রেখে দিলেন আর শয়তানকে বন্ধ করার জন্য আপনি ঘর বন্ধ করলেন সে পদ্ধতিও ভুল সুতরাং সেই ঘর থেকে কিভাবে শয়তানকে আপনি দূর করবেন যে ঘরে এই অবস্থা আমি আনুষঙ্গিকভাবে আপনাদেরকে বলবো যে শরীর পদ্ধতিতে কিভাবে ঘর বন্ধ করা যায় ঘর বন্ধ করার পদ্ধতি আছে না নেই আছে আপনি যদি চান যে আপনার ঘরে শয়তান আসবে না আপনার ঘরে রহমতের ফেরেস্তা আসবে আপনি যদি চান যে আপনার ঘরে কোনো রকমের বেবরকতি আসবে না সবসময় বরকত আমার ঘরে অবতরণ করবে অবস্থান করবে তাহলে তার পদ্ধতি আছে সেই সব পদ্ধতি কী আনুষঙ্গিকভাবে আমি আপনাদেরকে উল্লেখ করছি সংক্ষেপে নম্বর এক বাড়ি প্রবেশ যখন করবেন তখন আপনি বিসমিল্লা বলবেন ঘর বন্ধ হয়ে যাবে যেমনি বিসমিল্লা বলে ঘর প্রবেশ করবেন ঘরে আপনার তালা পড়ে গেল ওখানে শয়তান ঢুকবে না ফাঁক দিয়ে ঢুকবে না যেহেতু আল্লাহর নাম নিলে আর শয়তান সেখানে যায় না যেহেতু আপনি ঘর ঢুকছেন আর আপনার নিয়ত আছে আপনি জানেন যে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান আসবে না কালাস বাথরুমে যাওয়ার আগে বিস্মিল্লা বলতে হয় তাই না বাথরুমে যাওয়ার আগে বিস্মিল্লা বলতে হয় না বিসমিল্লা বলতে হয় কেন যাতে করে আপনি বাথরুমের ভিতরে গিয়ে উলঙ্গ হবেন শয়তানের চোখে পর্দা পড়ে যাবে বিস্মিল্লা বললে আপনার তাকে দেখতে পাবে না আপনাকে উলঙ্গ দেখতে পাবে না শয়তান মানুষকে উলঙ্গ দেখে আনন্দ পায় তাই না এই যারা বেপর্দা মহিলা তাদেরকে দেখে শয়তান আনন্দ পাবে তো শয়তানকে আনন্দ দেওয়া আমাদের উচিত না একটু বিরতির পর আবার আপনাদের সামনে বাকি কথা আলোচনা করব ইনশাআল্লাহ

জানুন সেই মৌলিক নীতিমালা যার বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুঝি শিক্ষা কোতার সাধারণ উদাহরণ কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আ পুনঃসম্প্রচার সকাল 6.70টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় সমানতা কুরআন বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগত সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহান ওয়াত আলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে এ আল্লাহ মালিক আলো সকল জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরান ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মণ্ডলী আবার আপনাদের সাথে সেই আলোচনা করব যে আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে নিজে থেকে আপনি ঘর বন্ধ করবেন আপনাকে ঘর বন্ধ করার জন্য কোনো হুজুরকে ভাড়া করে আনতে হবে না কাউকে ডেকে আনতে হবে না আপনি নিজে নিজেই আপনার ঘর বন্ধ করতে পারবেন যার ফলে আপনার ঘর থেকে আপনার জিন শয়তান সব সমস্ত রকমের বেবরকতি এবং বালা মুসিবত দূর হয়ে যাবে নম্বর এক কি বললাম ঘর ঢোকার সময়ে বিসমিল্লা বলুন বিসমিল্লা বললে মোহাম্মদ রসুল্লাহ সাল্সাল্লাম বলছেন ইজা দাখালা রজুলু বাই তাহু ফাজাক্কার আল্লাহা অহিন্দা দখুলিহি ওয়াইন্দা তামিহি কাল আর সয়তান উল্লাহ মাবি তালা কুমওয়ালা আশা বাড়িতে প্রবেশ করলেন বিস্মিল্লা বলে খাবার সময় বিসমিল্লা বললেন তখন শয়তান বলে চামুন্ডারা আছে লা আছে না শয়তানের এই এ ঘরে না থাকার জায়গা আছে আর না খাবার আছে আমাদেরই খাবারে তাদের অংশ থাকে তাই না বিস্মিল্লা বলে না খেলে শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে তাতে খাবার কমে যায় না কেন ইত্যাদি এসব গাইবি খবর আল্লাহ আলাম কিভাবে শয়তান অংশগ্রহণ করে কিভাবে সেখান থেকে খায় আল্লাহ জানে কিন্তু বিসমিল্লা বলে না খেলে পরে আপনার খাবারে শয়তান অংশী হয়ে যায় শয়তান তখন বলে এ ঘরে তোমার থাকারও জায়গা নেই খাবারও জায়গা নেই আর বাড়ি প্রবেশের সময় যদি বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার চেলাদেরকে বলে যাক এ ঘরে জায়গা পেলে থাকার আল্লাহর নাম না নিলে বিসমিল্লা বলে না ঢুকলে না খাবার সময় বিসমিল্লা না তখন শয়তান বলে যাক থাকারও জায়গা পেলি খাবারও পেলি তাহলে নম্বর এক আপনাকে সব সবসময় ঘর ঢোকার সময় বিসমিল্লা বলতে হবে খাবার সময়ও বিসমিল্লা বলতে হবে তাহলে শয়তান আর আপনার ঘরে প্রবেশ করবে না কোনো শয়তান নম্বর দুই ওইটাই পানাহার শুরু করার আগে বেশি বলবেন নম্বর তিন যথা নিয়মে কোরআন এবং বিশেষ করে সোরা বাকারা তেলাওয়াত করুন আপনি যদি ঘর বন্ধ করতে চান তাহলে ঘরে গান বাজনা তো রাখাই চলবে না তাই না বাজনা শোনা যায়জ না যেমন অশ্লীল জিনিস দেখা যায়জ না এইসব যন্ত্র ভালো জিনিস শোনা যায় খারাপ জিনিসও শোনা যায় কিন্তু আর নাপস আম্মার বিশ্ব আত্মা তিন রকম আছে তাই না নাফস তিন রকম আছে নাফসে মতমাইন্না নাফসে আম্মারা আর নাফসে লাউয়ামা অধিকাংশ মানুষ নাফসে আম্মারার দিকে আছে সব সময় মন্দ প্রবণ ভালো জিনিস আছে কত শো চ্যানেল আছে টিপতে 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 ভালো দেখবেন কোথায় মন্দের দিকে মন যাবে তো গান বাজনা তো থাকবে না উপরন্তু আপনার বাড়িতে কি থাকবে কোরআন তেলাওয়াত করতে হবে বিশেষ করে সোরা বা কারা রাসূলুল্লাহসাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লাতা যে আলু বুয়ুটা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ে নিও না কবরস্থান কবরস্থান তো কেমন বুঝতেই পারছেন মোর্দার জায়গা কবরস্থান বানিয়ে নিও না ইন্না শায়তানা ইয়ান মিনাল বাইতিল্লাজি তুকারা ও ফি হে সুরাতুল বাকারা যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সে ঘর থেকে শয়তান পালিয়ে যায় তাহলে ঘর বন্ধ করার জন্য কি করতে হবে সুরা বাকারা তেলাওয়াত করতে হবে ধার করে আনতে হবে কাউকে না আপনি নিজেই পড়েন কিংবা ক্যাসেট লাগিয়ে দেন ধার করে আনার দরকার নেই অনুষ্ঠান করার দরকার নেই কাউকে মুরগি খাওয়ার দরকার নেই কাউকে টাকা দেওয়ার দরকার নেই এতে আপনি নিই পারবেন আপনি নিজেই ঘর বন্ধ করুন সুরা বাকারা তেলাওয়াত করুন বারাসুল্লাহ সাল্লাহ আসলাম আরও বলেছেন এক করা ও সুরা বাকারা তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো পরো ফাইন না আখ জাহা বারা যে ব্যক্তি সুরা বাকারা পড়বে নিয়মিত পাঠ করবে তাতে বরকত হবে এ দেখেন বরকত আসবে ফাইন না আ যাহা বারাকা ওয়া হাসরা যদি বর্জন করেন তাহলে তাতে আফসোস হবে যদি বর্জন করেন তাতে আফসোস হবে ওয়ালা আর কোনো জাদুকর এর বিরোধিতা করতে না এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সোরা বাকারা যদি পড়া হয় অনেক সময়ে মানুষ জাদু করে এবং জাদু জিনিসটা সত্য তাই না আমরা বিশ্বাস করি জাদু করে আপনাকেও জাদু করতে পারে বিভিন্ন মাধ্যমে জাদু করা আল্লাহ রসুল আসলামকে জাদু করা হয়েছিল কি দিয়ে চুল দিয়ে চুল এবং চিরুনি দিয়ে জাদু করা হয়েছিল বাড়িতে পাড়াগ্রামের মহিলারা চুল বিক্রি করে তাই না পাড়াগ্রামের মহিলারা চুল বিক্রি করে চুল বিক্রি করা হালাল না হারাম বলবো ইনশাল্লাহ কোনো বৈঠকে যায়জ না মানুষের কোনো অঙ্গ বিক্রি করা হালাল না চুল আর ওই চুল দিয়ে জাদু হয় মহিলা তুমি বাড়িতে আছো সুন্দরী সে বাড়ির বউ অথবা বেটি তুমি তোমার চুল বিক্রি করছো পরপুরুষের হাতে সেই চুল দিয়ে যদি জাদু করে তোমাকে জাদু করা হবে অনেক সময়ে আমি অভিযোগ শুনেছি যে আমার শাড়ি বাইরে মেলা ছিল দেখছি শাড়ির কোনটা কাটা কাঁচি দিয়ে কে কেটে দিয়েছে কেটে দিয়েছে না কেটে নিয়েছে কেটে নিয়েছে তা দিয়ে কী করা হয় জাদু করা হয় সুতরাং নিজের কাপড় চোপড় আপনি দেখবেন অনেক সময় চিকিৎসা করতে গিয়ে যারা ওই যে এ চিকিৎসা বলে জিন জাদুর চিকিৎসা করে তারা বলে যে যাকে জিন পেয়েছে এই জাদু করা হয়েছে তার ব্লাউজ নিয়ে এসো তার গেঞ্জি নিয়ে এসো বলে না বলে না হ্যাঁ এই যে এই চিকিৎসা হচ্ছে অবৈধ চিকিৎসা গেঞ্জি নিয়ে এসো ব্লাউজ নিয়ে এসো এ হচ্ছে অবৈধ চিকিৎসা নিজের পরিহিত লিবাস অথবা নিজের কোনো অংশ যেমন দাড়ি চুল ইত্যাদি এসব দিয়ে জাদু করা হয় সুতরাং জাদু থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে মহিলারা একজন এমন মহিলা বাড়িতে আছে যে মহিলার প্রতি পর যুবকদের নজর আছে অনেক সময়ে দুই তিনটে যুবকের নজর থাকে এবারে সেই সময়ে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয় কে তাকে বিয়ে করবে তখন ছেলেরা জাদু ব্যবহার করে তাকে পাওয়ার জন্য ওই যে টিভিতে প্রচার হচ্ছে তার বিছানা সদ্য তুলে এনে দেবে আপনি যদি তাবিজ নেন সেই তাবিজ ব্যবহার করেন কিংবা সেই মহিলাকে তাবিজটা দেন তো তার বিছানা শুদ্ধ আপনার ঘরে চলে আসবে দেখছেন জাদুর মাধ্যমে তো জাদু আমরা বিশ্বাস করি জাদু যাতে না হয় সেটা চেষ্টা করতে হবে আর যদি আপনি নিয়মিত বাড়িতে সোরা বাকারা পাঠ করেন তো জাদু জাদুঘর আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না আপনার বিরুদ্ধে জাদু প্রয়োগ করতে পারবেন না ঘর বন্ধ হয়ে গেল কিসে সোরা বাকারাতে ভাড়া করে না নিজে পড়ুন নিজে পড়ুন সুতরাং সুরাব বাকারা রসুল উল্লাহ সাল্সাল্লাম আর বলছেন মানকার আল আয়াতাই নিলাফি রাতাই নিমিন সুর আতিল বাকারাফি লাই লাতিন কাফাতা সুরাবাকাত অনেক লম্বা হয়ে গেল ঠিক আছে ওর শেষের দুটো আয়াত নেন আ মানারসুলবিমা উনজিলা ইলাই হিমেরব বিহল মোমেরুন থেকে শেষ পর্যন্ত দুটো আয়াত এই দুটো আয়াত যদি কেউ রাত্রে পরে শোবার সময়ে পরে যথেষ্ট কিসের জন্য যথেষ্ট আপনার সমস্ত রকম জ্বালা যন্ত্রণার জন্য যথেষ্ট আর সাধারণত আমাদের দেশে বিশেষ করে পাড়া গ্রামে জ্বালা যন্ত্রণা করতে হয় জানেন কত রকম জ্বালা যন্ত্রণা হয় এক হচ্ছে জিনভূত অন্ধকার হলে লোডশেডিং বা কারেন্ট নেই তখন অন্ধকারেই কত রকম মনে হয় হ্যাঁ কেউ আসছে কেউ যেন হাঁ করছে কেউ যেন কিছু শব্দ হলেই খুট করলেই কিছু না কিছু মনে হয় এক তো জিনভূত নম্বর দুই আপনার হিংহস্র জন্তু হয় সাপ বিছা না হয় আরও কিছু এরও ভয় লাগে তাই না নম্বর তিন অপরাধী মানুষ সমাজ বিরোধী মানুষ চোর ডাকাত কিংবা ওই যে কোনো টিজিং করে না মহিলাদের পেছনে লেগে আছে এসে নিয়ে কোনো মানুষ আর নম্বর চার সেটা হচ্ছে রোগ বালা রোগ জ্বালা ইত্যাদি এই চার প্রকার নিরাপত্তা পেতে যথেষ্ট কি যথেষ্ট সোরাতল বাকারার শেষের দুটো আয়াত তাই না আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি হয়েছে শ্রোতা মন্ডলী যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বলুন বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী পর্বে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমার প্রশ্নটা হলো আপনি বললেন যে যে গানের মধ্যে বাজনা আছে বাজনা হারাম এখন ধরুন একটা ইসলামিক কবি একটা কথা লিখল সেটাকে সুর দিয়ে গাওয়া হবে এখন যে গানটা গাওয়া হয় ফিল্মের মধ্যে তার বাজনাটাকে নেওয়া হলো না কিন্তু তার সুরটাকে নেওয়া হলো নিয়ে সেই ইসলামিক কথাটা গানের মাধ্যমে গাওয়া হলো এটা কি হালাল হবে না হারাম হবে ইসলামিক গান গাওয়া এর মধ্যে দুটো জিনিস আছে যে কোনো গান যদি হালাল হয় তা গাওয়া যায় কিন্তু কোনো এক শিল্পীর নকল করা কণ্ঠ নকল করা যাতে মনে হয় যেন এই ফিল্মে সেই গানটাই গাইছে এটা যায়জ না কোনো কণ্ঠস্বর নকল করা এটা ঠিক না আপনি আপনার সুরে গান কোনো একটা কবিতা নিজের সুরে গান যেটা ইসলামী গান হয় আর ইসলামী গান যদিও হয় তার সঙ্গে যদি মহিলার কণ্ঠে হয় তাহলে মহিলার কণ্ঠে গান শোনা পুরুষের জন্য যায়জ না তারপরে যদি আবার বাজনা দিয়ে হয় তাহলে বাজনার সাথে ইসলামী গান শোনা যায়জ না কারণ আপনি গান শুনবেন শেষ সঙ্গে বাজনাটা তো বাজতে পারবেন না বাজনা শুনতে হচ্ছে এই জন্যে আপনার ইসলামী গান যদি কেউ গজল 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 বলে। আকারে যদি কেউ গায় এমন ইসলামী গান হয় যাতে কোনো শিরিক নেই নেই তবেই যায় না শিরিক কিংবা অবৈধ কথা ঢুকালেই সেটা হারাম হয়ে যায় গানকে এই জন্যেই জিনা বলা হয় আলহিনা জিনা গান হলো জিনার মন্ত্র মানে কোন গান যে গানে প্রেম আছে যে গানে ভালোবাসার কথা আছে যে গানে প্রেম নিবেদন আছে যে গানে মহিলার মানে রূপ বর্ণনা আছে এই শ্রেণীর গান সাধারণত হয়ে থাকে তো এরকম গান এমনিই হারাম তাতে বাজনা থাক আর না থাক যেমন মনে করুন এমনও গান আছে এমনও গজল আছে যাতে শির্কিদে আছে যেমন অনেকে গেয়ে থাকে সে ফুল যদি না ফুটিত কিছুই পয়দা না হইতো না করিত আরস কুরসি জলিল বল কোন ফুলের কথা বলছে নবী মোহাম্মদ রসুল্লাহ আসলামের কথা ওরা ওই যে লাউলাক কালামা খালাক তোলাফলাক তুমি না হলে দুনিয়া সৃষ্টি করতাম না ওই জাল হাদিস দিয়ে তারা বলে নবীর জন্য সব কিছু সৃষ্টি তাহলে এটা কি হয়ে গেল সেদি হলো না হলো না তো এই যে একটা অমূলক বিশ্বাস আপনার গানের মাধ্যমে লোকে প্রচার করছে এ গানও শোনা যায় না কারণ আপনার আঁকিদে নষ্ট হবে এমন গান শোনা যায়জ না যেটা ইসলামী মনে হলেও সাহাবাদের কথা বলছে কিন্তু এমন এমন কথা বলছে অবাস্তব আপনার ইমান খারাপ হবে যদিও তাতে বাজনা নেই শোনা যায়জ না গান যদি অশ্লীল হয় কিংবা অসার হয় যার কোনো অর্থ হয় না এমন গানও আছে যার কোন অর্থ হয়েছে যদি অশ্লীল হয় অসার হয় তাহলে তা এমনিতেই হারাম তাতে বাজনা থাক আর না থাক মহিলা কণ্ঠে হোক আর না হোক প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আগামী প্রোগ্রামে আপনারা থাকবেন বাকি আলোচনা আরও আছে আসসালাম আলাইকুম আহমতুল ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া তোস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিএসটিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্ট্রায়ন ব্যাগ কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথরপে রোড বর্মিংহোম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো জিরো এইট থ্রি বিআইসি কোড আই বি বি টু আইব্যান জি বি ফাইভ টু এল ওয়াইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর ওয়ান নাইন টু টাকা ট্রান্সফারের জন্য কল করুন ডাবল ফোর টু জিরো এইট টু ফোর টু ফোর থ্রি টু ওয়ান টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দু জানাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা বিল্লা হুনাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহ ওয়া নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরক লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস হেন দেখুন কিতাব আজ রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়